আমার বাড়ি আসে সই গো বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে বিরতির পর এই মাত্র যারা আমাদের সাথে যোগদান করলেন এবং যারা সেই প্রথম থেকে আমাদের সঙ্গে আছেন এবং সঙ্গে থাকবেন তাদের সবাইকে আমি আবারও এনটিভির বিশেষ আয়োজন বাউল গানের অনুষ্ঠান বসন্ত বাতাসের থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। চমৎকার চমৎকার কিছু গান শোনালেন নাজমুন নাহার তন্নি। তিনি বিলেতের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আপনারা তার গান শুনেছেন, অবশ্যই তার গান ভালো লেগেছে এটা আমার বিশ্বাস, এবং আজকেও তিনি চমৎকার কিছু গান আমাদেরকে শুনিয়েছেন। তো তন্নি, আমরা গানে যাবার আগে একটা কথা জানতে চাই, আপনি তো শিখলেন আপনার বাবার কাছে গান, আর কি কারোর কাছে শেখা হয় নাই? হ্যাঁ, আমি ছায়ানটা যখন শিখেছি তখন আমার ওস্তাদ ছিলেন অনুপ বড়ুয়া, এদেশের বাচ্চারা শিখতে কেমন কেমন আগ্রহী তারা? এখন বেশ আগ্রহটা বেড়েছে, কারণ অনেক অনুষ্ঠান হচ্ছে, তারা দেখছে বিভিন্ন রকম বাচ্চারা অনেক ভালো গাইছে, খুবই ভালো গাইছে, তো আগ্রহটা অনেক অনেক বেশি। আমি আজকে প্রায় 8 বছর ধরে এদেশে, তো আমি দেখব, আমি যদি বলি যে সেই জায়গা থেকে আজকে মানে ডিফারেন্সটা অনেক, তখনকার চাইতে এখন বাচ্চারা অনেক বেশি আগ্রহী বাংলা গান শিখতে, এবং শেখার যে মান যে লেভেলটা সেটাও তো ঠিক আছে, ঢাকার মতো কি না? ঢাকার মতো করে এভাবে আসলে কম্পেয়ার না করাটাই ভালো, কারণ সেখানে মানে অনেক বড় একটা জগৎ, ব্যাপক একটা প্রেক্ষাপট, কিন্তু এখানে যতটুকু হচ্ছে সেটা ভালো। তবে আমার কাছে মনে হচ্ছে যে শেখার আগ্রহটা যেন একটু বেশি থাকে পারফরমেন্সের চাইতে, দেখা যায় যে পারফরমেন্সের প্রতি আগ্রহটা অনেক বেশি দেখা যায় যে না আমাকে কোথায় গাইতে হবে, কিন্তু তার আগে কতটুকু শিখতে হবে ওই ওই জায়গাটাতে। আমি এখানে বাচ্চাদের দোষ দিব না, আমি বলবো এখানে যারা বড়দেরও কিছু চিন্তা করতে হবে, তাদের এই ব্যাপারটাকে চিন্তা করতে হবে যে শিখে গাইলে যেমন পারফরমেন্সের বিষয়টা যেন পড়ে চলে আসে, যেখানে খুশি যেভাবে সেভাবেই গাওয়া যায়, কিন্তু না শিখে ওই একটা দুটো পারফরমেন্স করে একদম স্টপ করে দিতে লাভ নাই, লাভ নাই, তাই না? পারফরমেন্সটা মেইন জরুরি না, সেটা শেখানোটা জরুরি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে বলার জন্য। আবার গানে চলে যাই, আমরা কোন গান শুনবো? আবারও রাধা রমণের একটি গান, খুব প্রিয় একটি গান, আমি জানি না কেমন হবে, আমি জানি ভালো হবে, রাধা রমণ দত্তের প্রত্যেকটা গানই ভালো হয়। তার গানের কথা না, আমার গায়ক, আপনার গায়কি ঢঙ্গ তো অনেক ভালো, অনেক ভালো। মনে নাই আমারে বন্ধু মনে নাই, মনে নাই গো আমারে বন্ধু আরে মনে নাই, আমি বন্ধুর আশা বন্ধুরা সাহে বসে বসে রজনী পো হাই গো, আমি রজনী পো হাই গো, আমারে বন্ধু আর মনে নাই, মনে নাই
সাথী গো আইলো না সে নাহা
অপূর্ব, এক কথায় চমৎকার, কোনো জবাব নেই। মনে নাই গো আমারে বন্ধু, আর মনে নাই কত আবেদন, কত আকুতি, কত ভালোবাসা নিয়ে কথাগুলা বলা। এবং আপনার কি হয় এরকম যে আপনি গান করলেন এবং গানটা আপনার মাথার ভিতরে ঢুকে গেল, এখন এটা কি বের করাই যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এরকম তো প্রায়ই হয়। হ্যাঁ, দেখা যায় সারা দিন আমি এক গান গাইছি, মানে আমি কিন্তু ভাবছি না যে আমি এই গানটা করব, আমার কোনো ইচ্ছাও নাই, কিন্তু আমি গেয়েই যাচ্ছি সারা, এটা মাথা থেকে বের করাই যাচ্ছে না। একজন কলার অনেকক্ষণ থেকে দেখি কে আছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, অসাধারণ অসাধারণ। হ্যাঁ ধন্যবাদ, অসাধারণ গান। হ্যালো ভাই, কেসে গা? হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, অসাধারণ গান হয়েছে ভাই। ধন্যবাদ ভাইয়া, আপনি কোন জায়গা থেকে ফোন করলেন? আমি নিউক্যাসল থেকে ফোন করছি। অনেক অনেক ধন্যবাদ। আপনার নামটা কি বলা যাবে ভাই? ঘুম আসছিল কেসে গা, মানে আপনি যে এত অসাধারণ এত সুন্দর করে বললেন, আপনার নামটা কি শোনা যাবে? এই অসাধারণ মানুষের নামটি আনহার কুরেশি। আনহার কুরেশি, আচ্ছা আচ্ছা, আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে আপনারা হয়তো জগন্নাথপুরের এই রাধারমণ দত্তের অঞ্চলের মানুষ। হ্যাঁ, আপনি কি এই অতদিন দেশে আসিলেন এটা তো বললেন না। না আমি আসলে দেশেই ছিলাম না, আমাদের অনুষ্ঠানটা একটু ব্রেকে ছিলাম, বিরহে ছিলাম আমরা। প্রেমে তো বিরহে থাকে না, তো প্রেমের বিরহ ছিল। আমরা কিন্তু অনেক মিস করছি আপনার জন্য। আচ্ছা ধন্যবাদ আপনাকে, এর থেকে বড় পাওয়ার কি থাকতে পারে? আমার আপনাদের ভালোবাসা নিয়েই কিন্তু আমরা আছি ভাইয়া, এবং আপনারা সবাই যে ফোন কল করেন, ধন্যবাদ আপনার কলার জন্য। কুরেশি ভাই নিউক্যাসল থেকে ফোন করেছেন। আমরা আসলে প্রিয় দর্শক শ্রোতা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তন্নি আপনি যদি একটু বিদায় নিতেন, অগণিত দর্শক যারা ইউরোপ থেকে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় না, তাদের জন্য আসলে দুঃখ প্রকাশ করছি। আমারও খুব ভালো লাগতো যদি আপনাদের সঙ্গে কথা হতো, আর অনেক চমৎকার অনেক কথা শুনতাম। আসলে এই কথাগুলো আমাদের জন্য এই জন্য জরুরি, গানের চাইতে বেশি জরুরি, অনেক বেশি ইন্সপায়ার্ড করে, আরো ভালো গান শিখতে ইচ্ছে করে, আরো নতুন করে নতুন নতুন গান তুলতে ইচ্ছে করে। তো বঞ্চিত হলাম যাদেরকে পেলাম না, কিন্তু যাদেরকে পেলাম, যারা আপনাদের এত কষ্ট করে আমাদেরকে কল করেছেন এবং এত চমৎকার সব মন্তব্য করেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ এনটিভিকে, রবিন ভাইকে, ফয়সল ভাইকে, হান্নান ভাই, সাগর, জাকারিয়া ভাই, জাকারিয়া ভাই, আমাদের পুরো টিমটা, যারা আমরা আজকে একটা টিম ওয়ার্ক করলাম। যদি সফল হয় তাহলে এটা আমাদের পুরো টিমের, এবং আপনি অনেক চমৎকার করে গান করলেন, এবং আপনাদের ভালোবাসা এবং এই যে ক্রমাগত ওনার উৎসাহ, যার কারণে যতটুকু চেষ্টা করলাম, ভালো লাগলে অনেক ভালো লাগবে আমার কাছে যে আপনাদের ভালো লেগেছে। চেষ্টা করব আবারও আপনাদেরকে সামনে আসতে এবং ভালো কিছু গান শোনাতে। কৃতজ্ঞতা আপনার প্রতি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন নাজমুন নাহার তন্নির কণ্ঠে চমৎকার কিছু গান, কিছু কথাও শুনলাম, এবং যারা সঙ্গত করলেন বিশেষ করে জাকারিয়া ভাই, আমাদের ইয়ামিন চৌধুরী, সাগর ভাই, প্রিয় আব্দুল হান্নান খান, এবং পর্দার ওপাশে আমার প্রিয় মিনহাজ ভাই, হাসান ভাই, প্রিয় আরেকজন মানুষ আরাফাত খান। কৃতজ্ঞতার শেষ নেই। এবং আমাদের প্রিয় প্রযোজক রবিন হায়দার খান, আপনার প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা। আর যারা সমস্ত সময় জুড়ে আমাদের অনুষ্ঠানের সঙ্গে ছিলেন, আপনারা দেখলেন, আপনাদের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ফয়সল আহমেদ এবারের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামী অনুষ্ঠানে আবার আরও কোনো শিল্পীকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, বাউল গানের সঙ্গেই থাকুন, এনটিভির সঙ্গেই থাকুন, বসন্ত বাতাসের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আবার আপনাকে একটু বলি আমি, এত সুন্দর করে আপনার যে উপস্থাপন, এত মায়া, এত ভালোবাসা, এই কারণেই মানুষ কোথায় ছিলেন, কেমন ছিলেন, এই যে একটা ব্যাপার, এইটা আসলে আজকে আপনার উপস্থাপন আমি সামনে থেকে দেখে বুঝলাম, এই কারণে মানুষের এত হাহাকার। আপনি চেষ্টা চালিয়ে যান এই অনুষ্ঠান, এবং আপনাদের মতো শিল্পীরা যখন অনুষ্ঠানে আসেন এবং আমার প্রিয় ভাইরা যখন সাপোর্ট করেন আমাদের এনটিভির পুরো টিম, তখন এই অনুষ্ঠান আসলে প্রাণবন্ত হয়ে যায়, এবং সকলের ভালোবাসা নিয়ে কিন্তু আমাদের এই বসন্ত বাতাসে অনুষ্ঠান
তো আমরা ভালোবাসা রইল এই গানটি শুনতে শুনতেই কিন্তু আমরা বাড়ি যাব কোন গান শেষের গান একটু মজার গান ওরা মানে সাগর বলছিল যে একটু আনন্দ এবং আরাফাত এবং হাসান ভাই ইনহাস ভাই হ্যাঁ আনন্দের গানই করি শেফালি ঘোষের চিটাগাং এর একটি গান চিটাগাং এর গান শুনি তাহলে সোনা বন্ধু তুই আমারে সোনা বন্ধু তুই আমারে করলি যে দিওয়ানা মনে তো মানে না দিলে তো বোঝে না সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা মনে তো মানে না দিলে তো বোঝে না সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা মনে তো মানে না দিলে তো বোঝে না বসন্ত বাতাসে বসন্ত